সৌদি আরবের বর্ডারের আগে আমরা গাড়ি চলতে চলছে 140 এ, এটা হচ্ছে 120 এর রুট। এগুলো হচ্ছে আরামের দোকান সৌদির বর্ডার। আলহামদুলিল্লাহ সৌদির বর্ডার সে পাকিস্তান কাজে আছে না, যে কাতারের বর্ডার। আমরা সৌদি আরবিয়া সা আলহামদুলিল্লাহ। আসসালামু হাই গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জুবাই। আমার এই ফার্স্ট ব্লগ আমি শুরু করছি হচ্ছে মক্কা মদিনা থেকে আলহামদুলিল্লাহ। অলরেডি আমরা রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমরা জিন্দগি মে হমেশা লেনা মানতা হয় মুসলমান কে ফর্জ হ্যায় ঠিক হ্যায় ওর ইসকো করনা মানতা হ্যায়। এখন আমরা গাড়ি চলতে হচ্ছে 140 এ, এটা হচ্ছে 120 এর রুট। তো আমরা 20 ওভার চালাচ্ছি, কারণ আমাদের চাইতে হবে একটু স্পিডে চালাইতে হবে, নাহলে আমরা বসতে পারবো না। আমরা সফর করতে করতে 1 ঘন্টা শেষ করে দিছি। তো আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সৌদি আরবের বর্ডারের আগেই একটা পেট্রোল স্টেশন আছে কাতারে। ক্র্যাক মেকানিস্ট রাইট, ভেরি টেস্টি, ভেরি টেস্টি, গুড গুড কফি, গুড টি। আমাদের বলতে আমাদের সবার দরকার আছে, আমরা এখন সিম নিচ্ছি সৌদি আরবিয়া সা আলহামদুলিল্লাহ। মক্কা পৌঁছে নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আবার আমরা রওনা দিব। আমরা ইশার নামাজ এখানে শেষ করলাম। আমরা প্রায় সৌদি আরব অর্ধেক চলে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো করুক আমাদের। চলে আসছি, এই তো মাত্র গাড়ি থেকে নামলাম, আর 1 ঘন্টা দরকার আমাদের উমরাতে পৌঁছা। নাস্তা করব, নাস্তা করার পর তারপর আবার উমরার উদ্দেশ্যে রওনা দিব। তারপর আমরা হ্যারাম পরিদর্শন করব। হ্যারাম পরিদর্শন করার জন্য আবার মক্কার পাশে একটা মসজিদ আছে, আমরা ওইখানে হ্যারাম পরিদর্শন করব। তো আমরা এখানটায় রেস্টুরেন্টে আছি, এই তো এখান থেকে নাস্তা করব। আমরা সবাই নাস্তা করে তারপর গাইস চলে যাই। এখন তো অনেক সকাল, তার জন্য এখানে অনেক ফাঁকা সৌদি আরব। এখন প্রায় 7:30 বাজতেছে, গাড়িতে উঠে গেছি অলরেডি। আমরা এখন রওনা দিচ্ছি হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সেম সেম পাকিস্তান কা জেসে না, পাকিস্তান গো এসে গোল চিকার এসে আমরা যেখানে অবস্থান
এখান থেকে আমরা হচ্ছে এখন মেকআপের ভিতরে আগে গোসল করব তারপর মেহরাম পরিধান করব আলহামদুলিল্লাহ আমরা উমরার উদ্দেশ্যে রওনা দেব এটা হচ্ছে মেকআপের ভিতরে আলহামদুলিল্লাহ সবাই পরিধান করে যাচ্ছে এটা হচ্ছে মসজিদ আস্তে আস্তে আমাদের একটা বাংলাদেশী ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে উনিও কাতার থেকে আসছেন এই তো ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি মাশাআল্লাহ আপনি কি কাতারে অবস্থান করেন নাকি বাংলাদেশ থেকে কাতারে আসছেন না আমি কাতারে অবস্থান করি ওখানে কাজ করি মাশাআল্লাহ কয় বছর ধরে আছেন কাতারে সামথিং 7 বছর আলহামদুলিল্লাহ আপনাদের কাতার থেকে কেন এই পর্যন্ত আসা সফর কিরকম ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর রহমতে অনেক ভালো ছিল কোনো কিছু ট্রাভেলের মধ্যে কোনো প্রবলেম ছিল না আলহামদুলিল্লাহ 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 আমাদেরও ট্রাভেল অনেক ভালো ছিল আমরা চারজন আপনারা কয়জন ছিলেন আমরা চারজনই আছি আমাদের ফ্রেন্ড সহ মামা সহ আমরা চারজন আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ তৌফিক দান করুক নবীর দেশে অবস্থান করার ইনশাআল্লাহ তৌফিক দান করুক সবাইকে উমরা করার হজ করার এখানে আমি আস্তে আস্তে সত্যি অনেক খুশি সব আমাদের বাংলাদেশি প্রায় অনেক বাংলাদেশি এখানে অনেকের সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের একদল গাইস একদল বাংলাদেশি আমাদের ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কাতার থেকে এই পর্যন্ত আসছো তোমাদের ফিলিংস কেমন ছিল তোমাদের সফর কেমন ছিল অনেক ভালো ছিল আমার নাম হচ্ছে রিদওয়ান আলম ফাহিম আমার নাম হচ্ছে ইমাত আব্রাহামান আমরা মেকআপ থেকে গোসল করছি গোসল করে মেহরাম পরিধান করে দুই রাকাত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এখন উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন প্রায় 90 কিলোমিটার মতো আছে তো আমরা যেখানে অবস্থান করতেছি ওখানে পৌঁছতে প্রায় 90 কিলোমিটার মতো লাগবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে যেন আল্লাহ প্রথম হাদিয়া জমজমের পানি ভাই উমরাতে একটু ভুল হয়ে গেছে তার জন্য একটা দম যেটা আরবিতে বলে দম এটা অবশ্যই দিতে হবে যদি কেউ উমরাতে আসে যদি কোনো কিছু ভুল করে দম দিতে হয় আমরা একটা ছাগল কেনার জন্য আসছি আমরা এখন বর্তমানে আছি হচ্ছে এখন ছাগলের বাজারে এটা আমরা ছাগল কিনতেছি অলরেডি কেউ যদি আপনারা ভুল করেন যদি উমরা করতে আসে যদি কেউ ভুল করেন হজ উমরা করতে আসে এটা অবশ্যই দম দিতে হবে এটা হচ্ছে ইসলামের নিয়ম আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে খালাগা এখানে অনেক খেজুর পাওয়া যায় ভালো ভালো খেজুর পাওয়া যায় সৌদি আরবের খেজুর অথবা যাদের যা প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করে কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলতেছে আপনাদের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ কয় বছর ধরে আছেন এখানে এক বছর এত কম আপনাকে তো দেখে মনে হয় না আপনি এক বছর আছেন এখানে সিরিয়াসলি আপনি কি এক বছর আছেন এখানে এক বছর দুই তিন মাস এখানে আলহামদুলিল্লাহ ব্যবসা তো অনেক ভালো চলে না হ্যাঁ ভালোই চলে
এটাতে শুধু কেজুরি আছে সবকিছু না খেজুর ফল পুরো মার্কেট এখানে তো সৌদি তারপর বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে না এখানে সব কান্ট্রি থেকে মানুষ আসে সব সারা বিশ্ব থেকে এই তো আমরা অলরেডি খেজুর নিয়ে নিছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কোয়ালিটির নবীর দেশের খেজুর এখানে তো এখন লোক আসা শুরু করছে কিছুক্ষণ পর প্রচুর লোক আসবে এখানে অনেক কিছু আছে এখানে সবগুলো খাওয়া যায় বিশ্বাস করে আমাদের বাংলাদেশি বাইরে এখানে বেশি কাকিয়া হালাগা মানে সবজি মার্কেট এখানে যারা আসবেন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা এত দূর না মক্কা থেকে মানে হেরম থেকে প্রায় ধরুন 10 মিনিট অথবা 15 মিনিট আসলে এটা পাওয়া যাবে মানে এত ভালো মানে সব কিছু সবজি মধু এত কিছু পাওয়া যায় মানে বলার মতো না আলহামদুলিল্লাহ তেমন এক্সপেন্সিভ না আমরা অলরেডি মার্কেট থেকে বের হয়ে গেছি যাবো হচ্ছে একটা রেস্টুরেন্ট আমাদের একটা খুব মাছ খেতে ইচ্ছা করতেছে সবাই মিলে একটা হামুর খাবো আমাদের সময় দিয়েছে তারা হচ্ছে 25 মিনিট সময় দিয়েছে এটা রেডি করতে তারা মাছ অলরেডি চলে আসছে আমরা এখানে বসে এনজয় করব এটা হচ্ছে একটা স্যুট অফ পার্ক এটা হচ্ছে আমাদের হামুর মাছ সাথে রাইস আছে সত্যি খাইতেছি খুব সুস্বাদু এখানে এরা বেশি স্পাইসি দেয় নাই এতটা স্পাইসি নাই মানে নর্মালি একদম এতটা মজা মানে বলার মতো না আপনারাও ট্রাই করবেন আমি সাগর থেকে তুলানছি এইভাবেই এরকম লাগতেছে একদম তাজা সত্যি আমি এই অনুভূতিটা একটু বলতেও পারবো না আমি যখন হেরমের পাশে থাকি বা হেরমকে দেখি আমি আমার অনুভূতিটা আমার ফিলিংসটা কেমন হয়েছে আমি আপনাকে বলতে পারবো না এতটা শান্তি এতটা মধুর শান্তি আমি কোনোদিনও পাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর যখন আমরা সামনে দেখি ইসলামের দেশটা দেখা সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে আপনি দোয়া করবেন আমরা সবাই যারা এখানে আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আবার আসতে পারি গাইস আমি এতটা খুশি আমার ফার্স্ট ব্লগ আমি উমরা দিয়ে শুরু করতে পারছি আমি নিজেকে কতটা প্রপারলি ভাবে আমার ভিডিওগুলো ম্যাক করতে পারছি আমি জানি না আমার ভুল হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে সাপোর্ট করবেন সবার ভালোবাসার মধ্যে থাকতে চাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস